এশিয়া কাপের আসরে টিম ইন্ডিয়ার যে পারফরমেন্স সেখানে কিন্তু প্রচুর ভুল আমরা দেখতে পেয়েছি। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সেগুলি ঠিক করার খুব একটা সময় কিন্তু হাতে নেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের। বিশ্বকাপের আগে ঘরের মাঠে 6টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। যদিও সেই ম্যাচগুলিতে নতুন কম্বিনেশন দেখে নেওয়ার সুযোগ পাবেন না রোহিত শর্মারা, কেননা বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে আর মাত্র কয়েকদিনের মধ্যেই। অর্থাৎ বিশ্বকাপের স্কোয়াড নিয়েই ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুইটি টি টোয়েন্টি সিরিজ খেলতে হবে ভারতকে। চোটাঘাতের জন্য এশিয়া কাপের সম্পূর্ণ শক্তির টিম হাতে পায়নি ভারত, তবে বিশ্বকাপের আগে জাডেজা ছাড়া বাকি সকলকে স্কোয়াডে পেতে পারে টিম ইন্ডিয়া। যদিও হেড কোচ রাহুল দ্রাবিড় ইঙ্গিত দিয়েছেন যে তারা জাডেজার আশা এখনই ছাড়ছেন না। বন্ধুরা, সামনে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য গৌতম গম্ভীর জানিয়েছেন যে কোন কোন প্লেয়ারকে এই বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ দেওয়া উচিত। তো চলো দেখে নিই আমরা গৌতম গম্ভীরের সেই টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড। রোহিত শর্মা ক্যাপ্টেন, কে এল রাহুল ভাইস ক্যাপ্টেন, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত উইকেটকিপার, সঞ্জু স্যামসন উইকেটকিপার, দীপক হুডা, অক্ষর প্যাটেল, ইউজবেন্দ্র চাহাল, আরশিদীপ সিং, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা, হর্ষাল প্যাটেল ও মহসিন খান। তো বিশ্বকাপের জন্য গৌতম গম্ভীর এর এই স্কোয়াড তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্টে অবশ্যই জানাও। আর এটাও জানাও যে তোমরা বিশ্বকাপের জন্য কোন কোন প্লেয়ারকে বেছে নেবে টিম ইন্ডিয়ার স্কোয়াডে।